হ্যালো বন্ধুরা, মৌমিতার মিক্স ব্লগে তোমাদের স্বাগত। গুড মর্নিং, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা মন্দারমণি থেকে বেরিয়ে যাচ্ছি, কোথায় যাব সেটা আমি নিজেও জানি না, দেখি কোথায় নিয়ে যায়। কালকে বৃষ্টি হয়েছিল, দেখো ওয়েদারটা দিকে, দেখো রোদ নেই কিন্তু বেশ সুন্দর ওয়েদারটা, এই যে ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, তোমরা তো দেখলে যে আমি পুরো ভিজে গেছিলাম, আজকে ওয়েদারটা খুব ভালো হয়ে আছে। এবার এখান থেকে বেরোই, বেরিয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি, কোন দিকে যাই দেখি। আমরা রিসর্ট থেকে বেরিয়ে গেছি, গিয়ে আমরা এখন এসেছি রোজ ভ্যালির যে পার্কটা আছে, রোজ ভ্যালির যে পার্কটা আছে সেইখানে এসেছি। দেখো এই যে বিচটা, আমরা চা খেতে বসেছি এখানে। এখানে চা খেলাম, চা খাওয়া হয়ে গেছে সবার। এবার আবার আমরা রওনা হচ্ছি, কোথায় যাব জানি না, আবার যেখানে নিয়ে যাবে সেখানে যাব। এ দেখো পেছনে একটা মন্দির আছে, এটাতে আর যাইনি কারণ অনেকটা ঘুরে যেতে হবে, সেই জন্য এটাতে যাইনি। এখানে সমুদ্রের কি ঢেউ, এখানে তবু সবাই স্নান টান করছে কিন্তু ইয়েতে কেউ স্নান করেনি, মন্দারমণিতে। ওখানে মানে জলে সেরকম ঢেউও নেই আর অনেকটা হেঁটে যেতে হচ্ছে, ওই জন্য আমরা সবাই বাড়িতেই স্নান টান করেছি। আর কালকে তো দেখলে পুলের মধ্যে এরকম স্নান হয়ে করে ঢুকেছি ঘরে, ওই জন্য। ঠিক আছে, এগিয়ে যাই, তারপর বাকি ব্লগটা আর কোথায় যাই সেখানে গিয়ে কন্টিনিউ করছি। ইন্টারনেটে অন কর, তোকে আমি একটা অর্ডার পাঠিয়েছি, দুটো অমিতের আর মালবিকা। এই যে আমরা যাচ্ছি এবার, কিন্তু রাস্তাটা দেখো কত সুন্দর, আর আজকে ওয়েদারটা তো ভীষণই ভালো, একদম মেঘলা মেঘলা করে আছে, খুব সুন্দর রাস্তার ধারগুলো, কি সুন্দর দেখতে লাগছে পরিবেশটা। আমি এমনি একটু প্রকৃতি প্রেমী মানুষ, আমার খুব ভালো লাগে এরকম ওয়েদার, এরকম পরিবেশ। আমরা এবার এই যে বিশ্ব বাংলা গেট দীঘার, আমরা এবার দীঘায় ঢুকছি। এই দেখো দীঘার বিশ্ব বাংলা গেট, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দীঘা, নিউ দীঘা। দীঘায় ঢুকে পড়লাম আমরা এবার। আমরা চলে এসেছি দীঘার, এই যে আমাদের রুমটা দেখে নাও, এই যে আমাদের দীঘার রুম, দীঘার রুম। আমরা খেতে চলে এসেছি, লাঞ্চ করতে চলে এসেছি। এই যে ডাল, পোস্ত, এই যে বেগুন ভাজা, ভাত, আর এই যে পমফ্রেট নিয়েছি আমরা, সবাই আমরা তাই খাচ্ছি। এই যে এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের লাঞ্চ। এই যে আরও চলে এসেছে পাঁপড়, হ্যাঁ হ্যাঁ একদম 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 একদম, এই যে চাটনি, পাঁপড় সব চলে এসেছে, যে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা, এই যে চাটনি, এই চলে এসেছে আমাদের এটা লাঞ্চ। লাঞ্চটা করে আমরা বিচে যাব।
দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি তারপর, ঠিক আছে? আমরা এই লাঞ্চ সেরে এলাম, এবার আমরা বিচে যাব। কিন্তু বিচে তো ফোন নিয়ে যাব না, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। বিচ থেকে ফিরে এসে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? স্নান করতে গেছিলাম সমুদ্রে, যদিও বেশি দূর যায়নি, কাছে পিঠে, কিন্তু তবু ভিজে গেছিলাম পুরোপুরি। এসে চেঞ্জ করে একটু শুয়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল। যে এখন উঠে এই যে রেডি হয়ে গেছি, এবার আমরা একটু বেরোবো, নিচের ধারে যাবো, একটু বসবো, আনন্দ করবো, কিছু কেনাকাটি করবো, করে তারপর রাতে ফেরত আসছি। এসে দেখি কী কী করি, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী করবো। ব্লগটা কন্টিনিউ করছি বেরিয়ে। আমরা যে বেরিয়েছি সবাই বাইরে একটু ঘুরতে, বিচ সাইডে আছে, এই যে বোন, হাজব্যান্ড, ভগ্নিপতি, এই যে ছেলে, বঞ্চি, একটু বিচ সাইডে বেরিয়েছি। আর বাবা, সবাই বিচ সাইডে বেরিয়েছি। ছেলে আমার থেকে লম্বা হয়ে গেছে, যদিও হ্যাঁ ছেলে বাবা অনেকটাই লম্বা, আমার বাবা হয়ে গেছে এখন। এই আমরা যাচ্ছি, এবার একটুখানি রিল্যাক্স করব, তারপর আবার রুমে আসবো। আজকে ডেস্টিনেশন আবার অন্য, কালকেরটা আবার কালকে দেখাবো তোমাদের যে কালকে আমরা আবার কোথায় যাই। এই যে আমরিঘার মার্কেটে এসেছি, ওই জন্যই তো এলাম। বিচ মার্কেট খুঁজে বার করতে পারলি না? বিচ মার্কেটে এসেছি, পারিনি বেশিক্ষণ কারণ বৃষ্টি এসেছিল, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আমরা যে চিকেন কিনে রান্না করতে দিয়েছিলাম একটা হোটেলে, সেখান থেকে চিকেন রান্না করে নিয়ে এসেছি, আর ভাত আর রুটি নিয়ে আসা হয়েছে, রুমালি রুটি আর ভাত। তারপর মিষ্টি আনা হয়েছে, তারপর চিপস কিনেছি, কোল্ড ড্রিঙ্কস কিনেছি, সব কিনে নিয়ে চলে এসেছি। এবার খাবো, ডিনারটা করে নিয়ে শুয়ে পড়বো, আবার কালকে নেক্সট ডেস্টিনেশন কোথায় যাবো এখনো জানি না, তবে কিছুটা আন্দাজ করতে পারছি কোথায় যাব। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো, নেক্সট ব্লগ নিয়ে আবার কালকে ফেরত আসব। টাটা, গুড নাইট।